এই মাছও ঢুকেছে ওর মধ্যে, ওই দেখো তো ওই যে মাছ লাফাচ্ছে সব, পড়ে গেছে আমি, পড়ে গেছে ভাঙনের মধ্যে আমি। নমস্কার, আমি প্রিয়া, প্রিয়া সুন্দরবন কুকিংয়ে সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি নদীতে জাল বাওয়ার পর্ব নিয়ে। তো সঙ্গে কিন্তু আমি একা আসিনি, তোমাদের দাদাও এসেছে। তো আজকে সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, জলদি গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো অনেকেরই হয়তো পছন্দ হচ্ছে মাছ ধরার ভিডিও, আবার অনেকেরই পছন্দ হচ্ছে না। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের কীরকম ধরনের পছন্দ বা কী ধরনের ভিডিও দেখতে চাও, অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করবে। তোমরা কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতেই পারছি না। তো যাই হোক, পর্বটা দেখতে থাকো, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দেবে। তো চলো কথা না বলে শুরু করা যাক। চিংড়ি মাছটা পড়ে কেমন? আমি বললাম না মাছ পড়বে তো প্রথম কেমনই সত্যি, একদম বড় চাপড়া চিংড়ি, ওই সেই সেই একদম সেই স্বাদ, কালোটা একটু বেশি। জাল বাড়িতে বসিয়ে রেখেছে, বুঝতে পারছি না। বাবা কালকে গেছিল জাল, তা বলছে যে হাফ মতো হয়েছে, হাফ হতে হতে এদিকে গন চলে যাচ্ছে, চিংড়ি মাছ চলে যাচ্ছে, মাছ চলে যাচ্ছে, আর কি করা যাবে বলো। চলো চলো, দেখো পড়ে যাবে। ওই যে প্রথমবারে বড় চিংড়ি মাছ পড়েছে না, এবারে তো টান দিতেই হবে, মারতে গিয়ে তো উল্টে। এইখানে মারতে বলছি, ওখানে পরের বারে মার, পরের বার মার, এখন না, এইখানে একটা মেরে দাও, ওখানে ঢুকবো। কাঁকড়াটা বার করবো,
হ্যাঁ, ছোট চিংড়িগুলো সব লাফি লাফি বের হয়ে যাচ্ছে। ওরে বাপ রে, কত চিংড়ি বেরিয়ে যাচ্ছে। জালটা ওর কাছে যাও, ওর কাছে না হলে মাছ পড়বে না। ও রেডি হচ্ছে, ও পারবে না, ও জামাই কাদা লেগে যাবে। ও না পড়লে কাঁকড়া বেরিয়ে চলে যাচ্ছে, ও না মারলে জালে মাছ আসবে না। আর একটা টেনে মারি, হ্যাঁ মারো। জাল তো কারো কাছে দিতে ভালো লাগে না, বুঝলে? মনে হয় যে কোথায় যে মারবে, ছিঁড়ে দেবে নাকি। এদিকে নিজে আমি টেনে টেনে ছিঁড়ি, এদিকে তো জাল দিকে। এই এক ঘন্টা, দু ঘন্টা, আড়াই ঘন্টা থামন মারতে দাও। বন্ধুরা আজকে কিন্তু আবার বাপের বাড়িতে যাব সন্ধ্যাবেলার দিকে। বাবা তা না হলে ঋষিকে দিয়ে যা আমাদের এখানে, ও থাকবে তিন চার দিন থাকবে ওখানে। কাঁকড়ার গর্ত পেয়েছো একটা? এই তো এর মধ্যে কাঁকড়া আছে, কিন্তু সাবধানে। হ্যাঁ ওই গর্তটা পেয়েছে না? কই ধরো, ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। হ্যাঁ ধরো, এই যে এইখানে এই ছিদ্রতে উঠবে হয়তো। বাবা চারিদিকে ছিদ্র। পাওনি? হ্যাঁ হ্যাঁ, আসতে টিকা মালটা পেলো নাকি? আছে নে বাবা, দেখো এতক্ষণ হাত দিয়েছে তাও জামার গায়ে এক ফোঁটা কিঞ্চিৎ কাদা লাগেনি বলো। হুম হুম, কই কি মাছ? কোনো মাছ তো নিয়ে আসেনি, শুধু মাটি উল্টারা। বাবু সবসময় নিচের দিকে নেবে, আমার এদিকে ভয় লাগছে। তা একটু নিচে লাভলে অসুবিধা নেই, ভালো জায়গা তো, আমরা হাঁটি না এখান থেকে। হ্যাঁ সব জায়গায় চর জায়গা না, জাল টরকাই দাও একটু। বড় চিংড়ি একটা পড়েছে, মারুন তো কি করে পড়বে? ভাগ্যিস ভালো হয় মারিনি, ভালো হয় মারলেই কিছু পড়ছে। ওই একটা বড় চিংড়ি পড়েছে হাতের ধারে। তুমি জালটা উড়কায় যাও তো একটু, টেনে মারু। এখন এই কুলি কুলি মাছ থাকে বুঝলে, টেনে টেনে মারতে পারলে মাছ হয়। একটা বড় চিংড়ি পেয়েছে, বড় চাপড়া চিংড়ি। হ্যাঁ দারুণ বড়, এটা মালাইকারির চাপ, মালাইকারি উপযুক্ত। বাবা
করে জালের মুখ ছিঁড়ে যাচ্ছে কোন জায়গায়? ছিঁড়ে যাচ্ছে তাই না? ছিঁড়ে যাচ্ছে, ওগুলো ঠিক করে দিয়ে ধরে এবার দিলে বলো কারা আসছে আবার জাল নিয়ে? আমার ছোট ভাই আসছে, আর ছোট ভাইয়ের একজন বন্ধু আসছে, দুজন আসছে আবার জাল নিয়ে। তো দেখা যাক না, ফোনটা ধরে রাখো। জালটা বাবুর কাছে দিয়ে দিয়েছি, বাবু বলছে বড় বড় আরো দুজন মাছুড়ি আসছে জাল নিয়ে। দেখা যাক আজকের মাছ ধরবই, নদীর সমস্ত মাছ আজকে ধরে নিয়ে চলে যাব। চলো করিনি কিছু, ছোড়তে চলে যাচ্ছে জাল। কিন্তু এবার তুমি এই জাল মেরে কিছুক্ষণ অপেক্ষা করো বুঝলে, যার জন্য জালটা তলা অব্দি বসে, যার জন্য মাছগুলো পড়ে। আর এরা তো জাল মেরে একদম দেরি করে না, মারার সাথে সাথে তুলে না এটা নিয়ে। এবারে একটা কেমন মারতে দিতে হবে সঞ্জয়ের কাছে। বাবু কি হলো জালে? জাল বেঁধে গেছে, জাল বেঁধে গেছে অনেক জল। তাহলে জালটা বেঁধে রাখো ওখানে। বন্ধুরা এখন কিন্তু জাল বেঁধে গেছে, আর জালটাকে বেঁধে রাখা হচ্ছে। এই যে জালের ধারে চলে এসেছে, অনেকটা জল কমে গেছে কিন্তু তবুও এখনো অনেকটা জল। দেখো কোথায়, ওইখানটায় ওইরকম হইতে হচ্ছে। তো কিছু করার নেই, অনেকক্ষণ ধরে জালটা বেঁধে আছে, ওইটা কি ছাড়ি দিতে হবে? আমরা যদি জালটা না ছাড়াই এরপরে ভাটা হয়ে যাচ্ছে, জল কমে গেলে আমরা ঠিক অনেকটা মাছ মারতে পারব। অনেকটা ওদিকে আর একটা পা দাও দেখি কত দূর যাচ্ছে, আমি হাত ধরে রাখছি। ওইখানটা একদম খাড়া, এখানটায় জল কমবে বলে আমার মনে হচ্ছে না। তো কমবে, কমবে, আমরা কমবে, ছেড়ে যাই তো।